বাংলাদেশ থেকে আসা দূরসম্পর্কের আত্মীয় বাইরে দাঁড়িয়ে জল চাইছে। দেখি নির্দ্বিধায় দরজা খুলে দিয়েছিল 16 বছরের কিশোরী, কিন্তু ঘরে ঢুকে সেই আত্মীয়ই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে রিজন পার্ক থানা এলাকায়। নির্যাতিতা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর দাবি, বুধবার সকালে সে বাড়িতে একাই ছিল। সেই সময় বাইরে থেকে জল চায় অভিনাথ মিস্ত্রি নামে তাঁদের এক দূরসম্পর্কের আত্মীয়। অভিনাথ কিছুদিন আগে বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন, থাকছেন অন্য জায়গায়। অভিযোগ, জল খাওয়ার অছিলায় ঘরে ঢুকে অভিনাথ ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেন, কাউকে কিছু না জানাতে হুমকিও দেন। আগের দিন এসে আমাকে বলছে যে বোনটি আমি সিমটা দিয়ে যেতে পারিনি, আমি কালকে এসে দিয়ে যাবো। বলেছি ঠিক আছে, বলে জল চাওয়ার নাম করে গেট খুলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, জোর জবরদস্তি আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে। আমার দাদাকে যখন বললাম, আমার বৌদিকে যখন বললাম এই ঘটনাটা, তখন আমার দাদা আমাকে বলে, আমি বললাম, আমি বলছি আমার মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহারটা করেছে, আমি এর প্রতিবাদ চাই। আমার দাদা বলে, তোর কি করার আছে তুই করে নিস, আর আমার কি করার আছে আমি করে নেব, করে দেখিয়ে দেবো। বুধবার রাতে রিজন পার্ক থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ছাত্রের পরিবার। অভিযুক্ত 27 বছরের অভিনাথকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।